হরিবল হরিবল। তাহলে দুই নম্বর উত্তর সেন, এবার তিন নম্বরে আসাটা ভালো। তিন নম্বরে জিজ্ঞাসাটা করেছে, আপনারা সবাই জানেন যে দুর্গা পুজো, এই দুর্গা পুজো করতে গেলে বিশ্বের মাটির প্রয়োজন, কেন লাগে এটা একটু দয়া করে খুলে বল কি, তাই তো মা? হরিবল হরিবল। শোনো শোনো অগনন্দী, তোমারে জানাই একটা কথা, তোমার কাছে আমি বুঝাবো তোমায়। এই যে নারীরা কত কষ্ট, কত ত্যাগ, কত স্বীকার করে নিজে না খাইয়ে, যদি স্বামী কোথাও চলে যায় কাজ করতে, নিজে না খাইয়ে তার জন্য রাখেন না? অনেকে আবার এখন রাখে না, খায় না। নিজের জীবনটা বাঁচা, সতী নারীর কর্ম হচ্ছে বলি তোমার ভাই, ছোট্ট করে উত্তর দিব সময় বেশি নাই। একটা নারী কত কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, সংসারের কাজকর্ম করে, তাও আবার মন্দিরে গিয়ে দেবতার কাছে, ভগবানের কাছে কি মন্দিরে গিয়ে স্বামীর মঙ্গল কামনা করে, করে না? একদিন পার্বতী দুঃখ পেল যে আমার স্বামীকে এত ভালোবাসি, আমি রাখতে চাই সবসময় হাসি খুশি, কিন্তু আমি যতই বেঁধে রাখতে চাই আমারই দেবের দেব মহাদেব স্বামী, ইনি আমার অন্তরে জামি, কিন্তু ঘরেই থাকে না। আচ্ছা, যেই স্বামী ঘরে থাকে না ভালো লাগে? বইয়ের কথা যদি না শুনে সংসার টিকবে? জাল্লার ফাঁক দিয়ে সুখ বেরিয়ে বটে যায়, দুঃখ জনক এই পৃথিবীতে আর তো কিছু নাই। পার্বতী একটু দুঃখ পেলো যে আমি এত ভালোবাসি কিন্তু আমার স্বামী থাকে না, যাই কুশনি পার। দেখি তো শিবের তো একটা সময় আছে, অমুক সময় যায় কি বলি আপনাদের কাছে, এই পার্বতী কি করলো ওই কুশনি পাড়াতে, ওই কুশনি আসার আগে জয় তো, হ্যাঁ বলে গেল না, ওই জয় তার আসার আগে উনি কিন্তু ঘোমটা দিয়ে ওনার রূপ ধরে কিন্তু চুপচাপ বসে, মানে জয় তারার যার রূপ কুশনি, ওর থেকে ডবল রূপ হয়ে গেছে পার্বতী। দেবের দেব মহাদেব যিনি কুশনি পাড়া গেলেন তিনি গো, বলি তোমার ভাই, ওই জায়গাতে ছোট্ট একটা ঘটনা হইতা যায়। দেবের দেব মহাদেব প্রত্যেকটা দিন আসে, জয়তারা মুখ দেখে কত ভালো লাগে, কিন্তু ওই যে জয়তারা না, ওটা যে সত্যিকারের অরিজিনাল পার্বতী, উনি যে জয়তারা রূপ ধরে সেজে বসে আছে, শিব কিন্তু টের পায়। হ্যাঁ, যখন সামনে এসছে বলছে হাই স্বপ্ন, এত রূপ, এত রূপ, এর আগে তো আমি দেখি নাই। কি বলি আপনাদের কাছে, যখন কপালের দিকে তাকিয়েছে তখন চিনতে পেরেছে যে এটা তো সেই আমার সেই নয়, পার্বতী বটে। ওই জায়গাতে ধরা পড়লো বেশারিণী কটে, মানে পার্বতী কি করলো, বেশ্যার রূপ ধরেছিল, শিবের কাছে যখন ধরা পড়ে গেল সঙ্গে সঙ্গে শিবের চরণে বসে বসে ফুল বটে হয়ে গেছে। কি করিব ওগো স্বামী, তুমি আমায় বুঝাও এখন কাছে। দেবের দেব মহাদেব বলে চিন্তা নাই, তুমি বেশ্যার রূপ ধারণ করছো তাতে কোনো দুঃখ নেই, কোনো চিন্তাও নাই, তুমি শুধু শুধু কান্না করছো কেন? বলছে আমি সত্যি ছিলাম, আজকে বেশ্যা হয়ে গেলাম, কার জন্য? তোমার জন্য। শিব ভোলানাথ বলছে ঠিকই, যে তুমি বেশ্যা হয়েছো তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমি একটা কথা বলে যাই যে যেদিন থেকে দুর্গা পুজো শুরু হবে, তাহলে চলো ভাই ওই বেশ্যার মাটি ছাড়া পুজো হবে না। আমি বুঝালাম তোমায়।
করেন সর্বজন। অনেক কোন ধরে সহ্য করতেছি, একটা লিমিট আছে কি? হরিবল হরিবল, এই তো তোমার অল্পের মধ্যে জবাব হয়ে যায়, এইবার মন্দিরের কাছে কথা আমি বলে যাই, এসো এসো অবনন্দী, মনে পড়ে গেল একটা কথা জিজ্ঞাসা করবো শুনিবেন সকল। হরিবল হরিবল, এই যে দেবের দেব মহাদেব, নারী জাতির ষষ্ঠী পুজো করলো, আমিও কিছু করলাম, তো স্বামী স্ত্রীর ঝগড়া তো শেষ হয় না, যত ঝগড়া হবে তত প্রেম প্রীতিটা বাড়বে, দেখবেন পারে না, দেখবেন এমন একটা ব্যক্তি আছে বউকে এমন মার দিছে, আবার একটু পরে শুধু শুধু মারলাম যে কি, তো যত রাগারাগি হবে তত প্রেম প্রীতিটা বাড়বে। বিশ্বনাথ একবার করে দেখেন, নাকটা ফাটাই দিয়ে চললাম, এক ঘন্টা পরে এসে কি ভুলটা না করছি লক্ষ্মীটি আমার। হরিবল হরিবল, আমার জিজ্ঞাসা হচ্ছে এই জায়গায়, তুমি দেবের দেব মহাদেব ঠিক আছে, পৃথিবীতে এত ভালো ভালো জায়গা থাকতে সেটাও বাদ দিলাম, আচ্ছা সব থেকে তোমার খেয়াল রাখে কে, ভালোবাসে কে? পার্বত্র। তোমার একটু অসুখ বিসুখ যদি হয় তাও লাগে পার্বত্র, তুমি না খাইলে উনিও খায় না, সে পার্বতী যিনি সতী। আচ্ছা তাকে তুমি বুকের মধ্যে জায়গাটা দিলে না, অথচ একটা অপরের বউ, হ্যাঁ আপনারা শুনেন নাই ছটা থেকে যে পালাটা হইলো শান্তনু রাজার গঙ্গা, গঙ্গা একটা পরের বউ, তুমি পরের বউকে নিয়ে অত নাচানাচি করো কেন? আবার নাচানাচি করছো ঠিক আছে, অথচ স্থানটা দিছে কোথায় জানেন? মাথায়, মাথায় দিছে। আচ্ছা কোনো নারী সহ্য করবে তার এরকম অন্য মেয়েকে যদি নিয়ে আসো? আরে কুসনি পাড়া যাও তাও সহ্য করছি, তাও মানে নিছি, তুমি একটা অপরের বউকে আবার মাথায় রাখছো, জটার মধ্যে লুকিয়ে রাখছো, মায়েরি করি কই, ঠিক করছে? হরিবল হরিবল, তাহলে কেন তুমি ওই জায়গায় জায়গা দিলা? আমরা কি অপরাধ করলাম? আমাদের ভালোবাসা না, অথচ একটা অপরের মেয়েকে মাথায় রাখছে। আচ্ছা ঠিক আছে, মানুষ নাকিয়া দুই তিন দিন থাকতে পারে, কিন্তু পায়খানা পেশাব বন্ধ করে কেউ থাকতে পারে? পারবে কি? আই মিতা, তাই তো থাকতে পারে না। তো তোমার কাছে আমার জিজ্ঞাসাটা এই জায়গায়, আচ্ছা গঙ্গাকে তুমি যে স্থানটা দিছো মাথায়, তো আমার তো আমার তো চোখে এখনো পড়ে নাই যে কোনোদিন নামছে, তো পায়খানা পেশাবটা কোথায় করে, জটার ভিতরে নেমে এসে করে? একটু দয়া করে বলবে আসলে এই একটা প্রশ্ন তোমার কাছে। পড়ে গেলাম নান ওই নন্দী উঠে এসে তাহারি করবে সমাধান।